আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হালাফা আলা ইয়ামিনি, যে ব্যক্তি কোনো শপথ করে কোনো কোনো বিষয়ের উপরে, যে ব্যক্তি কোনো বিষয়ে শপথ করবে, ফারাআ গাইরাহা খাইরাম মিনহা, শপথ করলো যে আল্লাহর কসম আমি এই কাজ করব না, কিন্তু দেখা গেল যে করব নাতেই কি আছে, কল্যাণ আছে, বললো যে আল্লাহর কসম তোর বাড়িতে আমি যাব না, কিন্তু ওর বাড়িতে যাওয়াতেই তার কল্যাণ আছে, ফারাআ গাইরাহা খাইরাম মিনহা, তো এর থেকে অন্যটাতে দেখছে কল্যাণ আছে, ফালিয়াতিল্লাযী হুয়া খাইরুন, তাহলে সে জন্য যেটা কসম করছে যে করবে না ওটাই যেন সে করে, ওয়াল ইউকাফফির আন ইয়ামিনিহি, আর তার শপথের কি দেয়, কাফফারা দিয়ে দেয়। আপনি একটা বিষয়ে শপথ করেছেন, ঠিক আছে, শপথ করার পর দেখছেন যে আপনি বলেছিলেন যে আমি এই কাজটা করব না, কিন্তু করাতেই কল্যাণ আছে, তখন আপনার উচিত হবে শপথটা ভঙ্গ করা, ওই কাজটা করা আর কাফফারা আদায় করা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে মেহমান নিয়ে গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনজন, তো ওনাদেরকে রেখে দিয়ে বললেন বাচ্চাকে এবং স্ত্রীকে বললেন ওদেরকে খাবার দাও, উনি চলে গেলেন রাসূল সাল্লামের কাছে, ওখানে খাওয়া দাওয়া খেলেন, তারপরে বন্ধুর সাথে কিছু আলাপ সেরে যখন আসছেন, একটু রাত বেশি হয়ে গেছে, তখনও তারা খায়নি, তো বলছে কিন্তু খাবার দাও নাই, বলছে আপনাকে ছাড়া খাবে না, তো বলছে আল্লাহর কসম ওদের সাথে আমি এই খাবার গ্রহণ করবো না, কসম করে বসলেন। তারপরে ওরা ওই লোকগুলো তো মেহমান, বাইরের লোক, ওরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের সাথী, তাকে আমরা রাগান্বিত করে দিয়েছি, চট করে খাওয়া শুরু করলো, যত খাই খাবার শেষ হয় না, বাড়ে আরও, তো বলছে স্ত্রীকে উনি ইশারা করছেন ব্যাপার কি, বলছে আমিও তো দেখি তাই কি, হ্যাঁ ব্যাপারটা কি, এর খাবার তো কমে না বাড়ে, তো খাবার যখন তারা শেষ করে চলে গেলেন, দেখা গেল খাবার ওই রকমই আছে বা তার সাথে একটু বেশি আছে, কমে নাই, বুঝতে আর বাকি রইল না যে এটা হলো বরকতময় খাবার, আল্লাহ এখানে বরকত দিয়েছেন, তখন তিনি ভাবলেন যে বরকতময় খাবার তো আর ছাড়া যাবে না, ওই যে একটু আগেই তো কসম করলেন আল্লাহর কসম খাবো না, কিন্তু এবার বরকতময় খাবার খেলেন আর তার কাফফারা তিনি আদা করলেন, উনি শপথ করেছিলেন মিসতাহ বিন উসাসা রাদিয়াল্লাহু আনহুকে কি করবেন না, কোনো দান দক্ষিণা করবেন না, কারণ মিসতাহ বিন উসাসা বদরি সাহাবা হওয়া সত্ত্বেও আয়েশা রাদিয়াল্লাহু আনহার জেনার ব্যাপারে অপবাদে জড়িত হয়ে গিয়েছিলেন শয়তানি ওয়াসওয়াসায়, তো উনি বললেন যে আল্লাহর কসম মিসতাহকে আমি কিছু দেব না, আল্লাহ কি বললেন, ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসআ, তোমাদের মধ্যে যাদের প্রশস্ততা আছে রিজিকের, যাদের টাকা পয়সা আছে, ওরা যেন এরকম শপথ না করে যে আমরা অমুককে এই টাকা পয়সা দান করব না, আলা তুহিব্বুনা আন ইগফিরাল্লাহু লাকুম, তোমরা কি ভালোবাসো না যে আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু অনুতপ্ত হলেন, আল্লাহ আমার বিপরীতে আয়াত নাজিল করছে, আল্লাহু আকবার, কাঁদলেন অনুতপ্ত হলেন, আর তার শপথটা ভঙ্গ করে কাফফারা দিয়ে বললেন বালা উহিব্বুল্লাহ আন ইগফিরালি, আমি অবশ্যই পছন্দ করি ভালোবাসি যে আল্লাহ আমাকে ক্ষমা করুক, আবারও দান করা কি করলেন শুরু করলেন, শপথ যে করলেন শপথের কাফফারা আদা করলেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন তোমাদের কেউ যদি দেখতে পায় যে একটা বিষয়ে শপথ করেছে, তাহলে শপথ করার পরে ওখানে কল্যাণ দেখতে পেলে শপথটা ভেঙে দিয়ে তার কাফফারা আদা করবে, কি কাফফারা, ইতআম আশারাতা মাসাকিন, আশারাতি মাসাকিন, দশজন মিসকিনকে খাবার খাওয়াবে, যেটা আপনারা খাবার খান সাধারণত সেটা এক সন্ধ্যা খাইয়ে দেবেন দশজন মিসকিনকে, আও কিসওয়াতুহুম, অথবা তাদেরকে একটা করে কাপড় দিয়ে দিবেন, শাড়ি দেন লুঙ্গি দেন, দশটা মিসকিনকে দিয়ে দিলেন, পাঁচজন মহিলাকে পাঁচটা শাড়ি দিলেন, অথবা আপনার টাকা পয়সা থাকলে পাঁচজন পুরুষকে পাঁচটা লুঙ্গি দিলেন, বাস। তারপরে যদি আপনি এটা না পারেন, আও তাহরির রাকাবা, এর উপরেরটা হচ্ছে ফাইতামাশাতি মাসাকিন, আও কিছু আও তাহরির রাকাবা, একটা দাসমুক্ত করা, যেটা এক নম্বরই তাহরির রাকাবা, দাসমুক্ত বেশি টাকা লাগে, এটা এক নম্বর, এখন এটা যেহেতু নেই, তাহলে দুই নম্বরটাতে দুটা অপশন, দুই নম্বরে ক খ, একটা হলো দশজন মিসকিনকে খাবার খাওয়ানো, অথবা তাদেরকে কাপড় দেওয়া, যেটা আপনি পারেন, যা যে বেশিটা পারে তারটা কম, তার কাছে কম কমটা যায় না, উপরেরটা পারলে সেটাই আপনাকে দিতে হবে, আর যদি এইগুলো একটাও না পারেন, ফা অমাল্লাম ইয়াস্তাতি ফাসিয়া মুসালা সাতি আইয়াম, তাহলে সর্বনিম্ন তিনটা রোজা রাখবে, বোঝাতে পারলাম, তাহলে যদি কেউ শপথ করে রাখতে না পারে তাহলে তাকে কাফফারা দিতে হবে, কাফফারা হলো দাসমুক্ত করা, না পারলে আর যেটা যেহেতু এটা নেই, দশজন মিসকিনকে খাবার দেওয়া অথবা কাপড় দেওয়া, আর তিন নম্বরে হলো তিনটা রোজা রাখা। যদি কোনো লোক অবৈধ কাজে শপথ করে তাহলে কাফ তার শপথ ভাঙ্গা ফরজ, শপথ করেছে আল্লাহর কসম মসজিদে যাব না, জায়েজ হারাম এটা শপথ, তো এই শপথ ভাঙ্গা ফরজ আর কাফফারা দাও তার উপরে ওয়াজিব, বুঝাতে পেরেছি। তাহলে কেউ যদি শপথ করে ভালো কাজে, মানে ভালো বিষয়ে, হ্যাঁ,
তাহলে ওইটা শপথের উপর থাকা উচিত। কিন্তু যদি দেখে যে না, আমি যেটা শপথ করেছি এটা ভুল, অন্যটাতেই কল্যাণ আছে, তাহলে শপথ ভঙ্গ করে সেজন্য কী করে কাফফারা দিয়ে নেয়। আর যদি হারাম বিষয়ে শপথ করে তাহলে এই শপথ ভঙ্গ করা ওয়াজিব, ফরজ, এক তাকে করতেই হবে ভঙ্গ। আমি নামাজ পড়বো না যদি এরকম কেউ শপথ করে, আল্লাহর কসম কাবা ঘর যাবো না, নাউজুবিল্লাহ, এরকম কেউ মেলা আছে নাদান এরকম শপথ করে বসে। তো হারাম শপথ করলে হারাম শপথ ভঙ্গ করা ফরজ, আর কাফফারা দেওয়া ওয়াজিব। তো আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসগুলোর ভালো দিকগুলোর রূপে আমল করা তৌফিক দান করেন, মন্দগুলো থেকে হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।